ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের উপর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। আমাকে অনেক স্টুডেন্টরা, অনেক জব সিকার্সরা, অনেক প্যারেন্টসরা লিখে পাঠাচ্ছেন, মেল করছেন যে স্যার প্রচুর প্রচুর কোম্পানিতে অ্যাপ্লাই করছি, Naukri.com-এর মাধ্যমে অ্যাপ্লাই করছি, ফেসবুকের মাধ্যমে অ্যাপ্লাই করছি, TimesJobs.com-এর মাধ্যমে অ্যাপ্লাই করছি, অথচ কল আসছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে হাজার চেষ্টা করা সত্ত্বেও, প্রচুর প্রচুর অ্যাপ্লাই করা সত্ত্বেও, ইমেল অ্যাড্রেসে অ্যাপ্লাই করা সত্ত্বেও ক্যান্ডিডেটদের কল আসছে না। তো কী করলে কল আসবে, বা কী করলে কল বেশি বেশি ইন্টারভিউ কল আসবে এবং আমরা বেশি বেশি ইন্টারভিউতে বসতে পারবো, আজকের ভিডিওটা সেটা নিয়ে। আপনারা থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ইন্টারভিউয়ের জেনুইন টপিকটা কী। জেনুইনটা হচ্ছে যে হাউ টু গেট মোর জব ইন্টারভিউ, খুব তাড়াতাড়ি আমরা কীভাবে খুব অনেকগুলো জব ইন্টারভিউ পেতে পারি। দেখুন, বেসিক্যালি আমাদের যেটা মেন অসুবিধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা প্রিপারেশন খুব ভালো করছি, ভালোভাবে পড়াশোনা করছি, ভালোভাবে নিজেদের প্রেজেন্টও করব, কিন্তু ইন্টারভিউ কলই যদি না আসে সেক্ষেত্রে আমাদের কোয়ালিটিটা আমরা কোথায় দাগ রাখবো এবং কীভাবে আমরা ভালো জব পাবো। তো ফার্স্ট কিছু কিছু কারণ আমরা লিস্ট ডাউন করব বা এতে যারা যারা এই ভিডিওটাকে দেখবেন প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন, কেননা কি মিনিমাম 3-4 বার ভিডিওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। তার কারণটা কি, আমি এটা আমার নিজের ভিউ বাড়ানোর জন্য বলছি না, জাস্ট ফর দ্য যারা যারা মনে করছেন সত্যি সত্যি এই ভিডিওটা থেকে হেল্প পেতে চান এবং প্রচুর ইন্টারভিউ কল পেতে চান, তাদের জন্য আজকের ভিডিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলে আসবো ভিডিওর মেন টপিকে। তার আগে দুই একটা কথা বলে ভিডিওর মূল পর্বে আসতে চাই। আমার ছোট্ট ইন্ট্রোডাকশন হলো, আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার এসেছি। যারা যারা আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন অবশ্যভাবে আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যারা মনে করছেন ভিডিওটা সত্যি হেল্পফুল, অবশ্যই একটা লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা ভীষণ জরুরি, কেননা এর থেকে প্রচুর ইমপ্রেশন পাওয়া যায় যে আমরা নতুন ভিডিও তৈরি করতে পারি। যদি মনে করেন ভিডিও থেকে পুরো জিনিসটা ক্লিয়ার হয়নি, আরও কিছু জিনিস জানার বাকি আছে, অবশ্যই আমাকে লিখে পাঠান, আমি অবশ্যই আপনার কোশ্চেনের উত্তর দেবো। একটু ধৈর্য রাখবেন, কেননা প্রচুর ভিডিও, প্রচুর কোশ্চেন দর্শকরা পাঠান, তো সেক্ষেত্রে সমস্ত কোশ্চেনের হয়তো তাড়াহুড়ো করে উত্তর দিয়ে উঠতে পারি না, তবে আশা হারাবেন না, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা যারা বাংলাদেশ, ত্রিপুরা, ওয়েস্টবেঙ্গল এবং যেখানে যত বাঙালি আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং যারা আমাকে দেখছেন, অবশ্যভাবে ভিডিওটাকে ইউটিউব হোক, ফেসবুক হোক, টুইটার হোক, যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করে দিন, যাতে এই ভিডিও থেকে প্রত্যেকে উপকৃত হতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসবো ভিডিওর মূল টপিকে। টপিকটা ছিল হচ্ছে হাউ টু গেট মোর জব ইন্টারভিউ, কীভাবে আমরা প্রচুর জব ইন্টারভিউ পেতে পারি। আমরা অধিকাংশ সময় দেখেছি যে জব ইন্টারভিউতে আমরা Naukri.com, TimesJobs.com, Moonstar.com, ফেসবুক কিংবা অন্যান্য যে সমস্ত জব পোর্টালগুলো আছে, এমনকি ইমেল আইডির মাধ্যমে কোম্পানিতে অ্যাপ্লাই করা সত্ত্বেও, ফোর্স অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও, কিন্তু দেখা যায় অনেক সময় কোম্পানিগুলো আমাদেরকে দেখে না বা ইন্টারভিউ সিভিগুলোকে রিজেক্ট বক্সের মধ্যে ফেলে দেয়। তো কী করলে আমাদের এই ইন্টারভিউ কলগুলো আসবে বা কী করতে হবে, সেটা হচ্ছে কী কারণে রিজেক্ট হয়, সেটা হচ্ছে প্রথম কথা। তো ফার্স্ট যে কারণের জন্য রিজেক্ট হয় একটা ইয়েতে, সেটা হচ্ছে কি, প্রপার সাবজেক্ট লাইন। প্রপার সাবজেক্ট লাইন মানেটা কি, পরিষ্কার কথা, আপনারা যারা যারা ইন্টারভিউতে বসবেন বলে ঠিক করছেন এবং ইমেলের মাধ্যমে, আজকালকার দিনে অধিকাংশই কিন্তু ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়, ইমেলের মাধ্যমে যে ইন্টারভিউতে সিভি পাঠাচ্ছেন তাতে প্রপার সাবজেক্ট লাইন ইউজ করুন, মানে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা। অনেক সময় কি থাকে যে
বড় বড় কোম্পানিরা মেনশন করে দেয় যে কোন সাবজেক্ট বা কোন প্রপার জব ইয়ে আছে সেটার জন্য। তাহলে সেটা যদি থাকে সেটাকে একদম ডাইরেক্ট কপি করে আপনার সাবজেক্ট লাইনে বসান এবং আপনার কভার লেটারের মধ্যে যেন এই অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ বলে সেই সাবজেক্ট লাইনটা যেন থাকে। তবেই কিন্তু আপনার প্রথম যে প্রবলেম, মানে কি আমরা অনেকগুলো প্রবলেম অ্যানালিসিস করব, ফার্স্ট প্রবলেম যে আমার সিভি দেখছে না বা আমার ইন্টারভিউ কল আসছে না, এই প্রবলেমটা প্রথম 50% সলভ হয়ে যাবে। কারণ কি প্রপার সাবজেক্ট লাইন অধিকাংশ ইন্টারভিউ বোর্ডে দেখার সময় দেখেছি সিভিতে কিন্তু থাকে না। আমাদের সিভি ধরে খোঁজাখুঁজি করতে হয় যে অ্যাকচুয়ালি তিনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন। তো এটা হচ্ছে ফার্স্ট এবং ইয়েতে। সেকেন্ড যে কারণে ইন্টারভিউ কল আসে না সেটা হচ্ছে কি পোর কভার লেটার। পোর কভার লেটার মানে কি, যে কোনো ইন্টারভিউতে শুধু সিভি পাঠিয়ে দিলেই চলে না, যে আমি একটা ইমেল আইডি দিলাম, সাবজেক্ট দিলাম, দিয়ে একটা সিভি পাঠিয়ে দিলাম, সেরকম করলে চলে না। প্রপার কী করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রপার কভার লেটার থাকতে হবে। কভার লেটারের মানে কি, আপনি টু বলে দা বলে যাকে এইচআর ম্যানেজার করুন, ডিরেক্টর বলুন বা ইয়ে বলুন, যাকেই প্রপারাইটার করুন, যাকেই অ্যাড্রেস করুন, প্রপার স্যালুটেশনস থাকতে হবে এবং তারপরে কি থাকতে হবে, তার ডেজিগনেশনস এবং তার ইয়ে, এবং তারপরে প্রপার সাবজেক্ট লাইন, তারপর রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, কেননা কি তিনি ছেলে বা মেয়ে আপনি কিন্তু জানতে পারছেন না, সেই জন্য প্রপার সাবজেক্ট লাইন আপনাকে মেনশন করতে হবে। এরপর কভার লেটারের বডিতে আপনি কোথার থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন, সেটা টাইমস অফ ইন্ডিয়া হোক, টেলিগ্রাফ হোক বা হিন্দুজ হোক, যে কোনো গিয়েতে প্রপার কত ডেটে অ্যাডভার্টাইজমেন্ট এসছে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, পুরো ক্লিয়ার আপনার পুরো ডিটেলস যেন সেখানে থাকে। একটা জিনিস মাথায় রাখবেন খুব গুরুত্বপূর্ণ, এই কভার লেটার লেখাকালীন কোনো রকম যাতে স্পেলিং মিস্টেক না হয়। স্পেলিং মিস্টেক হওয়া মানে কিন্তু আপনার ড্রব্যাকস, এবং সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ কল কিন্তু নাও আসতে পারে। কারণ কি প্রপার স্পেলিং যদি না লেখেন তাহলে আপনার কোয়ালিফিকেশনের উপর কিন্তু একটা দাগ এসে যায়। তো সেক্ষেত্রে এটা, এবং নিচে আপনার রিগার্ডস বলে আপনার নাম, আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন সেই কোম্পানির ডেজিগনেশনস, আপনার ইমেল আইডি এবং আপনার ফোন নাম্বার অবশ্যই অবশ্যভাবে মেনশন করবেন। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, বোঝা গেল। চলে আসছি থার্ড পয়েন্টে, সেটা হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড সিভি। বিলো স্ট্যান্ডার্ড সিভি মানেটা কি, সিভিটা মাস্ট বি প্রফেশনাল হওয়া দরকার। যেমন ধরুন আপনি ধরুন কোনো জায়গায় জব করছেন, আপনার পুরো ডিটেলস, আপনার নেম, তারপরে ইমেল আইডি, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস থাকবে, তারপরে আপনার কেরিয়ার অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভের পরেই হচ্ছে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশনসের মধ্যে বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলে আপনার যে যে জায়গায় আপনি কাজ করেছেন সেই জায়গাগুলো অ্যাচিভমেন্ট, কতদিন থেকে কতদিন কাজ করেছেন সেটা ডিটেলস দেবেন, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবেন, তারপরে পার্সোনাল ডিটেলস দেবেন। এগুলো কিন্তু পরপর ধাপ অনুযায়ী হওয়া উচিত। যারা ধরুন ফ্রেশার, ফ্রেশার মানে কি যারা কাজ করেননি, পূর্ব অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার, সে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন হোক, আপনি গ্র্যাজুয়েট হন বা আপনি 10+2 হন, যে কোনো হোক, আপনি পরপর পরপরভাবে সাজিয়ে দিন। আপনার যদি এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিস থাকে, ধরুন কম্পিউটার শিখেছেন বা অন্য কিছু শিখেছেন, অবশ্য অবশ্যভাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে যেটাতে আপনার সার্টিফিকেট আছে মেনশন করুন। প্রফেশনাল সিভি মাস্ট বি নিডেড, ঠিক আছে, সিভি হতে হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক, পুরোটা যাতে আপনার ডিটেলটা কভার করে। যে এতে বর্ণনা মানে আপনি এমন এমন বর্ণনা দেবেন না যাতে একবারে 10 পৃষ্ঠার সিভি হয়ে যায়, অত টাইম কোনো এইচআর রিক্রুটারদের নেই যে আপনার 4-5 পৃষ্ঠা সিভি দেখবে। সুতরাং কোয়েন সাইজ সুন্দরভাবে সিভি সাজান, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বা এতে চলে আসি ফোর্থ পয়েন্ট, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রপার একটা ইমেল অ্যাড্রেস আপনার কিন্তু থাকতে হবে, ঠিক আছে। অধিকাংশ জায়গাতেই, মানে বলতে খুব লজ্জা লাগছে, মানে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক সময় দেখেছি যে স্টুডেন্টরা এরকম লিখে থাকে বা যারা ফ্রেশার তারা লিখে থাকে romanticboy@gmail.com বা এরকম হতে পারে যে anandchotadon@gmail.com, মানে
খুব মানে কি বলবো এগুলো নন প্রফেশনাল জিনিসপত্র, এরকম যদি ইমেল আইডি আপনারা কেউ ইউজ করেন তাহলে অবশ্য অবশ্যভাবে ইমেল আইডিটাকে চেঞ্জ করুন। আপনার নাম তার সাথে হয়তো একটা ইউনিক কোনো নাম্বার, হয়তো সেটা আপনার ডেট অফ বার্থ হতে পারে বা আপনার কোনো লাকি নাম্বার হতে পারে, @ বলে যে জিমেল হোক ইয়াহু আপনি যে প্ল্যাটফর্মে বানাতে চান বানাতে পারেন, বা আপনি যে প্রফেশনের সাথে যুক্ত আছেন, ধরুন আপনি নাম দিয়ে সেই প্রফেশন আপনি মার্কেটিং সেলস বা ইত্যাদি টিচিং বা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকে সেটা করে আপনি সিভি বানাতে পারেন। এগুলো হচ্ছে প্রফেশনাল ইমেল আইডির কিন্তু ক্রিয়েশনের টেকনিক, তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। চলে আসছি নেক্সট পয়েন্টে, মানে ফিফথ পয়েন্টে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট গ্যাপ। যারাই এক্সপিরিয়েন্স লোক আছেন বা এক্সপিরিয়েন্সড আছেন তারা অনেক সময় কী করেন, তারা অনেক সময় দেখা গেল 2-3 বছর চাকরি পাওয়ার পর কোনো কারণবশত তিনি চাকরি ছেড়ে দেন এবং 1-2 বছর কিন্তু বসে থাকেন, তারপর আবার চাকরির ইন্টারভিউতে অ্যাপ্লাই করতে যান। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের যাদের মানে গ্যাপ রয়েছে বা যারা এই ধরনের গ্যাপ ফেস করছেন অবশ্যই প্রপার রিজন দেখে সিভিতে অ্যাপ্লাই করুন, নইলে কিন্তু অনেক সময় এইচআর ম্যানেজাররা এই গ্যাপ দেখে কল করতে চায় না যে এই লোকটা এতদিন তাহলে বাড়িতে কী করলো বা কী কারণে তার সমস্যা হয়েছে, সেইটা কিন্তু প্রবলেম হয়ে আলটিমেটলি আপনার কল কিন্তু আসবে না। তো সেই জায়গাটা কিন্তু মেনশন করে অবশ্যই আপনারা দেখবেন। আমি চলে আসছি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে কি সিভিতে যদি দেখা যায় আপনি একজন জব অফার আছেন, জব অফার মানে কোনো জায়গায় 6 মাস, কোনো জায়গায় 4 মাস, কোনো জায়গায় 1 বছর, কোনো জায়গায় হয়তো 2 মাস কাজ করেছেন, এরকম যদি কারোর সিভিতে জব এক্সপিরিয়েন্স থাকে অবশ্য অবশ্যভাবে তিনি কিন্তু কোনো কল পাবেন না। তার কারণ হচ্ছে তাকে ধরেই নেওয়া হবে তিনি ফ্রিকল মাইন্ডেড, তিনি জব করতে চান না, সামান্য কিছু টাকা বা সামান্য কিছু বেনিফিটের জন্য তিনি আজকে এই কোম্পানি কালকে ওই কোম্পানি এরকমভাবে চেঞ্জ করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা সিভিতে জব এক্সপিরিয়েন্স বা কিছু মেনশন করার আগে অবশ্য অবশ্যভাবেই চিন্তা করে মেনশন করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি নেক্সট পয়েন্ট মানে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে বোনাস টিপস। সেটা হচ্ছে ইন্টারভিউয়াররা যখনই আপনাকে কল করুন না কেন তার কল কিন্তু আপনাকে রিসিভ করতেই হবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আপনি বলবেন হয়তো চিন্তা করবেন যে কি করে বুঝবো যে ইন্টারভিউয়ার কল করছে বা ইয়েতে, সেক্ষেত্রে যদি কল আসার পরও আপনার যদি স্টোর লিস্টে থাকে, আপনি কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে থাকলে কিছুক্ষণ বাদেই দেখবেন আজকাল ট্রু কলারে মোটামুটি বোঝা যায় কোথা থেকে কল আসছে, অবশ্যই কলটা করে নেবেন, তবে কিন্তু আপনি প্রপার ইন্টারভিউ প্রপারলি পাবেন। তাহলে বন্ধুরা আজকে যে 7-8টা পয়েন্ট আমি বললাম যে কি কারণ হয় ইন্টারভিউ সিভি অ্যাপ্লাই করার পরেও কল না আসা, তো সেই কারণগুলোকে এবং তার সলিউশন আমি কিন্তু দিলাম। যারা যারাই মনে করছেন যে কল পাচ্ছেন না ইন্টারভিউতে অসুবিধা হচ্ছে, অবশ্য অবশ্যভাবে এই ভিডিওটাতে 3-4 বার দেখে আপনার যে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে অমিট করার চেষ্টা করুন। আমার ধারণা আপনাদেরও সোনালী দিন আসবেন এবং প্রচুর প্রচুর ইন্টারভিউ কল পাবেন এবং সেক্ষেত্রে আপনাদের দক্ষতা আপনারা দেখিয়ে সুযোগ্য চাকরি পেতে পারবেন। খুব ভালো লাগলো বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্স শেয়ার করে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যভাবে ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটাকে অবশ্যই সবার মাঝখানে ছড়িয়ে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে। নমস্কার।